জাপানের রূপকথা, খরগোশের জীব, অবু তুমি কি কখনো খরগোশ দেখেছো? হ্যাঁ, অনেকবার দেখেছি। তুমি কি বলতে পারো খরগোশের জিভ দু ফাঁক কেন? জানি না তো। জানো না? তাহলে বলি সে গল্প, শুনতে চাও? অবশ্যই শুনতে চাই, তুমি বলো। সূর্যোদয়ের দেশ জাপান, আসল নাম নিপ্পন। দেশটি জুড়ে অনেকগুলো দ্বীপ, এদের মধ্যে প্রধান চারটি দ্বীপের নাম হোক্কাইদো, হোনশু, শিকোকু, কিউশু। এই চারটির মধ্যে সবচেয়ে বড় হোনশু। জাপানের রাজধানী টোকিও এই দ্বীপেই অবস্থিত। হোনশু দ্বীপের প্রায় গা ঘেঁষি ছোট্ট একটা দ্বীপ, এত ছোট যে নজরেই পড়ে না কারো, না পড়ুক। তবু দ্বীপটির আছে একটি নাম, আর আছে একজন বাসিন্দা। দ্বীপের নাম শিলোরু, আর এই দ্বীপের একমাত্র বাসিন্দা খরগোশ। এই খরগোশটি ধরতে গেলে শিলোরু দ্বীপের রানী। একটি দ্বীপ, তা সে যতই ছোট হোক না কেন, মালিক হিসেবে খরগোশের খুশি হওয়ারই কথা। কিন্তু বেচারার মনে সুখ বলতে কিচ্ছু ছিল না, সব সময় গালে হাত দিয়ে খালি ভাবত, আহা হোনশুতে যেতে পারতাম যদি। অনেকদিন থেকে এই ভাবনা তার। হোনশু অবশ্য খুব দূরে নয়, শিলোরু থেকেই দেখা যায়। কিন্তু ওই এক চিলতে সাগর পার হওয়া তো চারটিখানি কথা নয়, খরগোশ তো আর সাঁতার জানে না। তাহলে উপায়? এই উপায় নিয়েই খরগোশের দিন রাতের ভাবনা, অন্যদিকে তার খেয়ালই নেই। খেয়াল রেখেই বা কি লাভ? দ্বীপের প্রত্যেকটি পাথরের খুঁটি নাটি খবর তার মুখস্থ। ঘুরে বেড়াতে বেড়াতে শিলারুর কোনো কিছুই আর অজানা ছিল না তার। ইদানিং সাগরের তীরে ধরেই বেশি বেশি ঘুরে বেড়ায় সে। ঘুরে বেড়ানোর কারণ আছে অবশ্য, হঠাৎ যদি কোনো জাহাজ বা নৌকা এসে যায় তীরে, হায় পথ ভুলেও একটি নৌকা আসে না এদিকে। খরগোশ বলতে গেলে কোনো নৌকাই দেখতে পায় না কোনোদিন, কেবল দেখে ইয়া বড় এক কুমিরের মাথা। সেও ঘুরে বেড়ায় তীর ধরে, পানসে পানসে দুটো চোখে তার লোভ আর ক্ষুধা। আসলে খরগোশের দিকে তার চোখ পড়েছে অনেক আগেই, কিন্তু সুবিধা করতে পারে না। মাঝে মধ্যে ছেঁচে আলাপ করতে আসে, কিন্তু মতলব বুঝে খরগোশ সবসময় থাকে দূরে দূরে। ভেবে ভেবে একদিন খরগোশের মাথায় আসে এক বুদ্ধি, সাথে সাথে সে ছোটে কুমিরের কাছে। কুমির তো থাকে তককে তককে, তাই খরগোশকে আসতে দেখে সে আগ বাড়িয়ে ডাক দেয়। এই যে খরগোশ বোন, একটু শুনে যাও। খরগোশ হেসে বলে, হ্যাঁ ভাই, শুনতেই তো এলাম। কুমির থতমত খায় প্রথমে, খরগোশ তো এমন করে কথা বলে না কখনো। অবাক হয়ে তাই জিজ্ঞেস করে, কি শুনতে এলে? শুনতে এলাম এই সাগরে কুমির কতগুলো আছে। তা তো বলতে পারবো না। আমাদের চেয়ে তোমাদের সংখ্যা অনেক কম। কুমির এ কথার প্রতিবাদ করে, না গো বোন, তোমাদের চেয়ে আমাদের সংখ্যা অনেক বেশি। কি যে বলো না, ঠাট্টার হাসি হাসে খরগোশ। এবার কুমিরের খুব রাগ হয়, সে একটু চেঁচিয়েই বলে, তোমার বিশ্বাস হয় না বুঝি? উফ, বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। খরগোশের ঠোঁটে আবার সেই গায়ে জ্বালা ধরানো হাসি। কুমির তো রেগে মেগে খুন বলে, ঠিক আছে, এখনই সব কুমিরদের ডেকে আনছি আমি, তখন গুনে দেখা যাবে কারা কম কারা বেশি। কয়েক ঘন্টার মধ্যেই কুমির তার ছানা পোনা ভাই বোন প্রতিবেশী সবাইকে নিয়ে এসে হাজির। খরগোশকে ডাঁট দেখিয়ে বলে, গুন দেখি এবার। খরগোশ বলে, বেশ, তোমরা তাহলে সোজা একটা সারি করো, নইলে গুনতে অসুবিধা হবে আমার।
কথা মতো কুমিররা সব সারি করে ভাসতে থাকে সাগরে। সারিটা লম্বা হতে হতে গিয়ে ঠেকে হংসু দ্বীপের তীরে। তারপর গোনার ভান করে খরগোশ এক কুমিরের পিঠ থেকে আরেক কুমিরের পিঠে লাফিয়ে লাফিয়ে বলে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এভাবে খরগোশ গুনতে গুনতে শিলারু দ্বীপ ছেড়ে সাগর পেরিয়ে পৌঁছে যায় তার স্বপ্নের হংসু দ্বীপে। পৌঁছে যাওয়ার পর খরগোশকে আর পায় কে, খুশিতে সে আটখানা। সে কুমিরদের বলে, ওরে বোকার হদ্দ, এবার শুয়ে শুয়ে নিজের মাথায় নিজেই চাটি মার। এভাবে খরগোশ বোকা বানায় কুমিরদের। তারপর সে শুধু হাসে আর হাসে আর হাসে আর হাসতে থাকে। হাসতে হাসতে শেষ পর্যন্ত দেখা যায় তার জিভের মাঝখান গিয়েছে চিরে। সেই থেকে খরগোশদের জিভ দুফাক। এটি জাপানের রূপকথা।